ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো তোমরা বহুদিন থেকে আমাকে একটা অনুরোধ করতে যে পিকক মডেলটা সম্পর্কে একটু জানানোর জন্য, তো আজকে মূলত আমি সেটা তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তো প্রথমে দুটো কথা বলি, দেখো পিকক মডেল কিন্তু একটা খুব মানে একটা বৃহৎ সিস্টেম হচ্ছে, তাই না? তো এই জিনিসটা মানে যদি এক কথায় বলতে যাই, তো সেটা বলতে গেলে তোমাকে কিন্তু একটা প্রাথমিক ধারণা দু তিনটে বিষয়ের উপর রাখতে হবে। যদি সেই ধারণাটা তুমি রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু পিকক মডেলের উত্তরটা দিতে পারবে। এবার দুটো কথা বলি, পিকক মডেল যেটা আমি আলোচনা করার চেষ্টা করব, সেটা বারবারই বলছি, একটা কিন্তু বৃহৎ একটা সিস্টেমের অংশ, তাই না? তো এই জিনিসটাকে কিন্তু খুব সহজে মানে ছোটোখাটো একটা 20 মিনিট বা 10 মিনিটের বক্তব্যে শেষ করা যাবে না, ঠিক আছে? তোমরা যখন চাকরি পেয়ে যাবে, চাকরি জীবনে দেখবে প্রথমেই যে ট্রেনিংটা হবে, সেই ট্রেনিংটার মেন উদ্দেশ্যই হবে এই পিকক মডেল। তো আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের কাছে জিনিসটাকে ছোট্টর মধ্যে দিয়ে উপস্থাপন করার। এবার যদি মনে করো যে না আমি স্যার এটা কি ইন্টারভিউতে বলবো, এত বড় বিষয়, এটা সত্যি একটা বোকামির প্রশ্ন হবে। কারণ আমি বলছি না যে এটা এত বড় মানে বলতে হবে, আমি জাস্ট এটা বলার চেষ্টা করছি, তুমি যদি এই মানে পুরো ভিডিওটা হয়তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা যদি একটু নিজে দেখো, প্লাস তুমি যদি কোনো জায়গা থেকে কোনো বই পাও সেটার উপরে, তুমি দেখবে কোনো ইন্টারভিউর যদি বই কিনে থাকো সেখানে হয়তো নিশ্চয়ই থাকতে পারে, সেটা দেখবে। আশা করছি তোমার ধারণাটা একটু হলেও কিন্তু ক্লিয়ার হবে, কারণ এইটার উপরে তোমাকে মিনিমাম সরকার থেকে পাটে পাটে দুবার থেকে তিনবার 3 দিন করে ট্রেনিং করবে, তাই না? তো একটা 3 দিনের ট্রেনিংকে খুব অল্প কথায় বলে প্রকাশ করা মানে খুবই কঠিন একটা বিষয়, তবু আমি চেষ্টা করছি যাতে জাস্ট তোমাদের ইন্টারভিউটা কভার করা যায়। এবং আমি এটা বিশ্বাস করছি, আমি যেটা বলার চেষ্টা করছি, তোমরা যদি একটু ভালোভাবে জানো তাহলে তোমাদের মানে আর কি চাকরি জীবনের শুরুতেও আর কি কাজে লাগবে, অনেকটা এগিয়ে থাকবে। তো প্রথমেই বলি যে বিষয়টা, পিকক মডেলে ঢোকার আগে আমি যেটা আমাদের মেন উদ্দেশ্য হবে সেটা হচ্ছে আমাদের জানবো যেটা হচ্ছে CCE, এই বিষয়টাই। অর্থাৎ এটার যে পুরো নাম সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। অর্থাৎ কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন এবং সামগ্রিক বাংলায় ইভালুয়েশন হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ আমাদের CCE এই কনসেপ্টটা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যে মূল্যায়ন আমরা করি সেই মূল্যায়নটা যেন অবিচ্ছিন্ন হয় এবং সেটা যেন সামগ্রিক হয় এই মূল্যায়নটা। তাহলে কী হবে, আমাদের এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একটা শিক্ষার্থীর যে উন্নতি অবনতি বা ওর কী বলবো যে শিক্ষার যে মেন ডেফিনেশন, অর্থাৎ তার যে সর্বাঙ্গীন বিকাশ সেটা কতটা হচ্ছে, সেটা কিন্তু আমরা এই জিনিসটার মাধ্যমে বুঝতে পারবো, ঠিক আছে? এবার এটা প্রথমে আমি বলার চেষ্টা করবো যে কন্টিনিউয়াস ইভালুয়েশনটা আমরা কীভাবে করছি বর্তমানে, তারপরে কমপ্রিহেন্সিভ ব্যাপারটাও বলার চেষ্টা করবো। আর ইভালুয়েশন মানে মূল্যায়ন তো আমরা জানি, পাটে পাটে যদি আমরা জানি তাহলে জিনিসটা যদি আমরা সমন্বয় করবো তখন কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে, এটা বলার আগে এই যে CCE অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্রিহেন্সিভ ইভালুয়েশন, এই জিনিসটা 2013 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পিকক মডেল নামে চালু করে, 2013 সালে আনুমানিক। তো পিকক মডেল নাম দিয়েছে কেন সেটা আমরা একটু পরে বিস্তারিত আসব। তো প্রথমেই আসি এই কন্টিনিউয়াস ব্যাপারটা আগে বুঝে নিই যে কন্টিনিউয়াস ইভালুয়েশন বলতে কী বলতে চাইছে, তার একটা উদাহরণ আমি যদি আলোচনা করি। ধরো একটা স্টুডেন্ট কোনো একটা ক্লাসে হয়তো 1A বা 2A পড়ছে, সে হয়তো একটা গণিতের পরীক্ষায় 30 বা 40 পেয়ে পাস করলো। এবার তার দেখা যাচ্ছে সেই 2A পড়া বাচ্চাটা যখন 3তে উঠে গেল সে কিন্তু গণিতে 30 পেল। তাহলে কি হলো, সে যখন গণিতে 30 পেল সে কিন্তু নিশ্চয়ই অনেক কিছু না
জেনে উত্তর করার চেষ্টা করেছে বা অনেক কিছু না মানে বোঝার ফল হিসেবে এত কম রেজাল্ট করলো। তাহলে আমাদের আমাদের যে পুরাতন সিস্টেম ছিল সেই সিস্টেমের কথা বলছি, সেই সিস্টেমে কি আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে পাস করে যেতাম, একটা হাফ ইয়ারলি পরীক্ষা হতো, একটা অ্যানুয়ালি পরীক্ষা হতো। তাহলে হাফ ইয়ারলি পরীক্ষার পর আমি যখন অ্যানুয়ালি পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় পাস করে গেলাম, তখন কিন্তু আমার কিন্তু যে ঘাটতিটা থাকলো সেই ঘাটতিটা কিন্তু পরের ক্লাসে আমি বহন করলাম, সেই ঘাটতি কিন্তু আমার পূরণ হলো না বা পূরণ করার কোনো অপশানও কিন্তু পেলো না। তাহলে এখানে যেটা বলতে চাইছে, এই যে ইভ্যালুয়েশন, এই ইভ্যালুয়েশন দুটো ওয়েতে হচ্ছে। একটা হচ্ছে ফাইনাল ইভ্যালুয়েশন যেটা আমাদের সময় হতো, আর আরেকটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অর্থাৎ নিরবিচ্ছিন্ন ইভ্যালুয়েশন। তো আমাদের সময় যেটা উদাহরণ দিলাম সেটা কিন্তু আমাদের সময়, একটা বাচ্চা টু এ পড়তো, সে হয়তো অঙ্কে 30 পেলো, কেন কম পেলো? তার কারণ তার অনেক কিছু অজানা আছে, সে অনেক কিছু জায়গা বুঝলো না, এবং দুঃখের বিষয় সেই শিক্ষকের হাতেও কোনো অপশান থাকলো না যে তাকে ক্লাস টু এর ওই বিষয়টাকে আরেকবার বোঝানোর। কিন্তু বর্তমান যে সিস্টেম কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনে কী করলো, ওই জিনিসটাকে দুটো পার্টে ভাগ করে দিল, অর্থাৎ বলল একটা হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন আর একটা হবে আমাদের সামেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন বাংলায় যেটাকে বলছে প্রস্তুতিকালীন মূল্যায়ন আর পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রস্তুতিকালীন মূল্যায়ন বলতে কী বলছে, দেখা যাচ্ছে আমার ক্লাস টু এর ফার্স্ট, দেখবে এখন বর্তমানে ইউনিট টেস্ট হয়, দেখা যাচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, আমি ওই যে ইউনিট টেস্ট হয় সেটা হচ্ছে আমাদের সামেটিভ অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়ন। এবার দেখা যাচ্ছে আমার ফার্স্ট সামেটিভে তিনটে চ্যাপ্টার আছে, প্রথম, দুই, দ্বিতীয় এবং তৃতীয়। আমি যদি একজন শিক্ষক হই আমি কি করব, ফর্মেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ কর্ম প্রস্তুতকালীন যে আমার মূল্যায়ন সেটা কীরকম হবে, প্রথম চ্যাপ্টারটা দেখা যাচ্ছে আমার ক্লাসে পড়ানো হলো, পড়ানো হওয়ার পর আমি কি করতে পারি, যদি এই পদ্ধতিতে আসি তাহলে আমি কিন্তু চাইলে স্টুডেন্টদের কাছে কোনো মৌখিক পরীক্ষা হোক বা কোনো লিখিত পরীক্ষা হোক বা কোশ্চিন অ্যান্সারিং করা হোক, কুইজ কম্পিটিশন করা হোক বা অন্য যে কোনো ওয়েতে তাদেরকে কিন্তু আমি যাচাই করব যে তারা কেমন শিখলো, তারা কেমন আমাকে রেসপন্স করছে। এই জিনিসগুলো হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে যাচ্ছে, অর্থাৎ ক্লাস চলাকালীন বা সিলেবাস যখন আমি পড়াচ্ছি সেই সময় যে ধরনের মূল্যায়ন আমরা স্টুডেন্টকে করি। এবার দেখা যাচ্ছে ওই তিনটে চ্যাপ্টার যখন আমাদের শেষ হয়ে গেল, আমাদের মোটামুটি আনুমানিক এপ্রিল মাস নাগাদ প্রথম ইউনিট টেস্ট হবে, সেই ইউনিট টেস্টের নাম হচ্ছে আমাদের সামেটিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ এই যে তিনটে চ্যাপ্টার আমি ফর্মেটিভ ইভ্যালুয়েশনে ও প্রস্তুতিকালীন করালাম সেইটা টোটাল ফর্ম চলে গেল সামেটিভে, ও পরীক্ষা দিল। সামেটিভে যখন সে পরীক্ষা দিল সেই পরীক্ষায় সে কিন্তু কোনো জায়গায় খারাপ বা কোনো জায়গায় ভালো রেজাল্ট করবে, যে জায়গাটা এবার খারাপ রেজাল্ট করবে আমার কিন্তু নেক্সট যে সামেটিভ এক্সাম হবে সেটা কিন্তু হবে আবার সেপ্টেম্বর নাগাদ, তখন কিন্তু আমি ওই যে যে জায়গাগুলো খারাপ করলো সেই জায়গাগুলো ভালো করার একটা সুযোগ পাচ্ছি, যেটা কিন্তু ফাইনাল যে ইভ্যালুয়েশন আগের সিস্টেম সেখানে ছিল না, যার কারণে এই জিনিসটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। জাস্ট একটু আমি হালকা করে বলার চেষ্টা করলাম। এবার চলে আসছি কম্প্রিহেন্সিভ, এই কথাটা কেন ইউজ করা হচ্ছে, কম্প্রিহেন্সিভ কথার বাংলা মানে দাঁড়াচ্ছে সামগ্রিক। তাহলে আমাদের শিক্ষার যে মেন উদ্দেশ্য বলো, যে সংজ্ঞা বলো, সেটা হচ্ছে একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। তাহলে সর্বাঙ্গীন বিকাশ সামগ্রিক ব্যাপারটা একই রকম বোঝাচ্ছে। তাহলে সামগ্রিক বিকাশ মানে কি, সামগ্রিক বিকাশ মানে একটা বাচ্চার দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক বা আদার্স যত কিছু আছে, আমরা বিকাশের যে এডুকেশনে পড়ে এসেছি প্রত্যেকটা জিনিস কিন্তু সামগ্রিকের মধ্যে চলে যাবে। এবার একজন টিচার, আমি হই বা তুমি বা তোমরা যে হও না কেন, তুমি ভাবো একটা বাচ্চাকে আমি ক্লাসে পড়াবো তাহলে তার সামগ্রিক বিকাশ আমি কী করে বের করব, যে তার দৈহিক বিকাশ, তার প্রাক্ষোভিক বিকাশ, তার নান্দনিক বিকাশ, তার সামাজিক বিকাশ, তার বিভিন্ন বিকাশ হবে, তার টোটাল বিকাশটা মানে তার সামগ্রিক বিকাশ। তাই সামগ্রিক বিকাশ বের করার জন্য তখন কি করা হলো, একটা সামগ্রিক
ইভালুয়েশন আনা হলো, যে তার শিক্ষার লক্ষ্য হচ্ছে সামগ্রিক বিকাশ, তাহলে সামগ্রিক বিকাশটা নির্ণয় করার জন্য বা সামগ্রিক বিকাশটা মাস্টাররা যেন বুঝতে পারে সেটা ক্যালকুলেট করার জন্য কিছু সূচক আনা হলো, যে সূচকগুলোর নামই হচ্ছে কি এই কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। অর্থাৎ বিভিন্ন দিকের জন্য বিভিন্ন রকম ইন্ডিকেটর আমরা ইউজ করব। তো এটাই বলা হচ্ছে, তো সেই যে সামগ্রিক সূচকের যে সমাহার, সেই সমাহারটাই বলা হচ্ছে আমাদের কি সামগ্রিক মূল্যায়ন। আর অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি, এই যে সিসিই যেটা আমাদের 2013 সাল থেকে বর্তমানে পশ্চিমবঙ্গের পিকক মডেল, সেই পিকক মডেলের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন মানে হচ্ছে, কন্টিনিউয়াস ইভালুয়েশন মানে যেটা দাঁড়ালো ফর্মেটিভ এবং সামেটিভের সমন্বয়, আর এই যে কম্প্রিহেনসিভ অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন, এই সামগ্রিক মূল্যায়নটা দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু এই ফর্মেটিভ এবং সামেটিভের নির্দিষ্ট কিছু সূচক আছে সেই সূচকের ওপরে। আমরা যখন ট্রেনিং করেছিলাম, সেই ট্রেনিংয়ের সময় আমাদেরকে এরকম একটা পিকক কার্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে, আমি সেটা চেষ্টা করছি দেখানোর, এবং আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটাকে এডিট করার যাতে এইগুলোকে আমি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। এরকম একটা পিকক কার্ড তোমাদের কিন্তু দেওয়া হবে যখন ট্রেনিং করবে তখন। তো এই পিকক কার্ডে দেখবে 5টা অপশান থাকে, ঠিক আছে, সেই 5টা অপশান কী কী সেটা আমি আসছি। তার আগে আমি আরও 2টো বিষয় তোমাদের সঙ্গে এই ফর্মেটিভ এবং সামেটিভ নিয়ে আলোচনা করব, কারণ এই দুটোর ওপর বেস করে তোমার তৈরি হবে ওই পিকক কার্ড যেটা তোমাদের দেখালাম সেইটা। তো প্রথমে আসি, এই যে পিকক কার্ড যখন আমরা ফিল আপ করবো, অর্থাৎ এই যে ফর্মেটিভ ইভালুয়েশনের রেসপেক্টে আমি যখন ক্লাসে পড়াচ্ছি তখন, তো সেই ক্লাসে পড়ানোর সময় যে 5টা সূচক আমাদের আছে, সেই 5টা সূচক কিন্তু তুমি একটা স্টুডেন্টের ক্লাসের ভেতরে এবং ক্লাসের বাইরে যে কোনো জায়গায় তার যে অ্যাক্টিভিটিজ, সেই অ্যাক্টিভিটিজের ওপর কিন্তু নির্ভর মানে আর কি করবে, মানে মানে কি বলতে হবে। তো আরও অন্য কথায় বলতে গেলে বলা যায় মানে টোটাল বিষয়টা কিন্তু প্রতিদিনের ঘটনা। অর্থাৎ তুমি একজন টিচার হিসাবে ফার্স্ট ক্লাসে তুমি গেলে, তোমার যে ক্লাস, তুমি হয়তো অঙ্কের ক্লাস নিচ্ছ, ফার্স্ট ক্লাসে তুমি গেলে তুমি অঙ্ক পড়াচ্ছ, ক্লাসে তোমার দেখা যায় 30 জন বা 40 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের দিকে তোমাকে কিন্তু মনোযোগ রাখতে হবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কার কেমন অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির ওপর তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার যে স্টুডেন্ট যেমন অ্যাক্টিভিটি দেখাবে তার রেসপেক্টে ওই পিকক মডেলের যে চার্ট দেখালাম, পিকক মডেল এ, ওই এতে গিয়ে তোমাকে কিন্তু নম্বরটা বসাতে হবে। যেমন তোমাকে বলি, এই যে সূচকগুলোর কথা বললাম, 5টা সূচক আগে আমরা প্রথমে লিখে নিই তাহলে আরও সুবিধা হবে, ঠিক আছে। সূচকগুলো কিন্তু ফর্মেটিভ এবং সামেটিভ দুটোর ক্ষেত্রে আমাদের যাবে, মেনলি ফর্মেটিভের জন্যই আছে, ঠিক আছে। তো প্রথম যে সূচকটা আমাদের আছে সেটা হচ্ছে অংশগ্রহণ, এবং ইংরাজিতে যেটাকে আমরা বলছি পার্টিসিপেশন, ঠিক আছে। প্রথম যে সূচকটা আছে সেটা হচ্ছে পার্টিসিপেশন, অর্থাৎ যাকে আমরা বলছি অংশগ্রহণ। অর্থাৎ একটা বাচ্চা ক্লাসে তুমি একটা পড়া পড়াচ্ছ, সে কীরকম অংশগ্রহণ করছে তোমার ওই পড়ানোতে, তার উপরে তোমাকে কিন্তু একটা নম্বর দিতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ এখানে এক্সপেরিমেন্টেশন, যেমন এখানে কোশ্চেনিংটাও তুমি লাগাতে পারো, হ্যাঁ, কোশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন মানে হচ্ছে প্রশ্ন করা, হ্যাঁ, প্রশ্ন করা, ও যাকে বাংলায় বলা হচ্ছে অনুসন্ধানে আগ্রহ, ঠিক আছে, এরকম অনুসন্ধানে আগ্রহ, অনুসন্ধানে আগ্রহ, এরকম বিষয়টা বলতে চাইছে। আচ্ছা, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যার বাংলায় হচ্ছে তোমার প্রয়োগ। আচ্ছা, তারপরে আসবে কোঅপারেশন, মানে সহযোগিতা, কোঅপারেশন যাকে আমরা বলছি সহযোগিতা, সহযোগিতা। আচ্ছা, এবং লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্রিয়েশন ইন দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন
অফ নলেজ, ঠিক আছে? একটু বড় আছে বাংলায়, যদি আমরা লিখি ক্রিয়েশন, আচ্ছা ক্রিয়েশন ইন দ্য প্রসেস, ক্রিয়েশন ইন দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন অফ নলেজ, আচ্ছা নলেজ। বাংলায় যদি এটাকে নাও, বাংলায় এটা কনভার্ট হবে নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ, ঠিক আছে? বাংলায় এটা হবে নান্দনিকতা কথা ও সৃষ্টিশীলতার প্রকাশ, শীলতার প্রকাশ। এবার আমি চলে আসি খুব সুন্দর আলোচনায়, যেটা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে সিসিই, এই সিসিইটা তো ওই পাঁচটা ইন্ডিকেটারের উপরে, ওই যে কম্প্রিহেনসিভ যে ব্যাপারটা, সামগ্রিক যে বিচারটা করবো সেটা এই পাঁচটা ইন্ডিকেটারের উপরে। তো কেন এই সিসিইর এই যে পাঁচটা ইন্ডিকেটারের নামটাকে চেঞ্জ করে পিকক মডেল আনা হলো, তার উত্তরটা তুমি এখানে পেয়ে যাবে। দেখো পিককের যে পি, সেই পিটা ডিফাইন করছে এই যে পার্টিসিপেন্টের যে পিটা আছে সেটা, অর্থাৎ অংশগ্রহণটাকে পি নিল। আচ্ছা এই যে ই আছে, অর্থাৎ প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ, যা এক্সপেরিমেন্টেশন যেটা বলছে সেখানকার ইটা নিল। আচ্ছা প্রয়োগের নিল কি আমাদের এ, অর্থাৎ অ্যাপ্লিকেশন। আচ্ছা সহযোগিতা এর সিও, কোঅপারেশন যেটা, সহযোগিতা বা সহানুভূতি যাই বলবে সেইটা। আর নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ এইটার জন্য এখানে নিল, এখানকার সি নিয়েছে ক্রিয়েশন সৃষ্টিশীলতার, আর এই যে নলেজ, নলেজের কে নিয়েছে, দিয়ে এখানে তোমার তৈরি হচ্ছে সি কে। এগুলো যদি আমরা টোটালটা অ্যাড করি তাহলে দেখো উচ্চারণ হচ্ছে পিকক, পিইএ সিও সি কে, পিকক। তো পিকক নামটা এই কারণেই এসেছে। তো এই যে পাঁচটা ইন্ডিকেটর আমাদের আছে, সেই পাঁচটা ইন্ডিকেটর একটা মাস্টারের পক্ষে ক্লাসে গিয়ে ক্লাস করানো, পড়ানো, তার মধ্যে দিয়ে এতগুলো কাজ, আমি তো কিছুই বলিনি, এখনও তো আরও জটিল যাব আমরা। তো জাস্ট এই পাঁচটা ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু এবার নাম্বার দিতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা আমরা জানি, পেয়ে গেলাম আমাদের হাতে। তো যেটা আমি বলতে চাইছি, এই যে ইন্ডিকেটর যেগুলো আছে সেই ইন্ডিকেটরের যে চার্ট প্রত্যেকটা মাস্টারমশাইয়ের কাছে থাকবে, ঠিক আছে? এবার আমি প্রথম প্রথম একটা একটা করে পয়েন্ট বলছি, তাহলে বুঝে নাও। এই ইন্ডিকেটার্সের যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো তোমরা কিন্তু শ্রেণীকক্ষের ভেতরে এবং বাইরে শিক্ষার্থীদের যে অ্যাক্টিভিটি তার উপরে দিতে পারবে। দুই, এই মূল্যায়নের জন্য পাঁচটি যে সূচক, এই পাঁচটা সূচক আছে সেটা বলছে, মানে এটা কিন্তু মেনলি ফর্মেটিভে ঢুকবে এই পাঁচটা বিষয়, ফর্মেটিভ ইভ্যালুয়েশনে। তারপরে বলছে তিন, এই সূচকগুলি সার্বিক বিকাশের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হবে। একটু আগে যেটা আমি বললাম যে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ সামগ্রিক যে দিকটা, অর্থাৎ তার নান্দনিক, প্রাক্ষোভিক, দৈহিক, মানসিক বিভিন্ন যে বিকাশ, সেই বিকাশ কিন্তু আমরা মানে ক্যালকুলেট করবো, যে ইভ্যালুয়েশন করবো, মূল্যায়ন করব, সেটা কিন্তু এই পাঁচটা ইন্ডিকেটরের ওপরে করব। তিন, যেটা আরেকটা মেন পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই যে পাঁচটা ইন্ডিকেটর তৈরি করা আছে সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ 2005 এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আমাদের 2009, এই দুটোর উপর নির্ভর করে কিন্তু এই ইন্ডিকেটারগুলো কিন্তু বানানো হয়েছে। তারপরে যেটা বলবো, পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমিক যে কার্যাবলী, এদের মধ্যে যাতে কোনো বিভাজন না থাকে, কোনো যেন পার্থক্য না থাকে, সেটা বোঝানোর জন্য কিন্তু এই ইন্ডিকেটর। কারণ আমি প্রথমেই বলে দিলাম যে ক্লাস চলাকালীন এবং ক্লাসের বাইরে দুটোর ওপর ডিপেন্ড করেই কিন্তু এই ইন্ডিকেটরের নাম্বার কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা বসাতে পারবেন। আচ্ছা এবার একটা জিনিস তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের দেখা যাচ্ছে আমি একটা নাম্বার দিলাম, দেখা যাচ্ছে আমার শনি রবি সোম মঙ্গল বুধ ক্লাস আছে, আরেকজন স্যারের হাতে বৃহস্পতি শুক্র শনি আছে, তাহলে একই ক্লাসের একই বিষয়ের উপর দুটো নাম্বার কী করে আমরা বসাবো, এটা মনে প্রশ্ন হতে পারে। তখন ব্যাপারটা হয়ে যাবে এরকম, আমার কাছে সোম মঙ্গল বুধ করার জন্য আমার কাছে একটা সিসিইএ একটা কার্ড থাকবে, আমি ওখানে নাম্বার বসাবো রোল নম্বর ধরে ধরে। সেম একই রকমভাবে যিনি বৃহস্পতি শুক্র শনি নেবেন তার কাছেও একটা সিসিই এর ফর্ম থাকবে, যখন আমরা নম্বরটা বসাবো আমি আমার মতন দেবো, উনি ওনার মতন দেবেন, যখন ফাইনাল নম্বর বসবে তখন কিন্তু আমার এবং ওনার যে নম্বর, সেই নম্বরের যে গড়, সেই গড় নম্বরটা আমরা কিন্তু তার যে মার্কশিট, সে মার্কশিটে কিন্তু আমরা বসাবো। অর্থাৎ এই সিসিই
ए যেটা সেটা কিন্তু আমরা দুজনেই আলাদা আলাদা ভাবে ফিলআপ করব যদি একাধিক শিক্ষক থাকে। তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে নাম্বারগুলো আমরা দেব তারা যে অংশ গ্রহণ করবে, প্রশ্ন করবে, প্রয়োগ করবে বা সহযোগিতা বা সহানুভূতিশীল হবে, তারপরে এই যে ক্রিয়েশন এবং মানে সৃষ্টিশীলতা এবং নান্দনিক ব্যাপারটা আসবে, এই জিনিসগুলো কিন্তু তাদের যে সিলেবাস, তাদের যে পড়ার যে বিষয়, সেই বিষয়ের কিন্তু অনেকটা গুরুত্ব থাকবে, অর্থাৎ বিষয়কেন্দ্রিক বিষয়টাকে কিন্তু আলোচনা করতে পারবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা তো আমি বললাম ফর্মেটিভের মধ্যে এতগুলো ভাগ যাচ্ছে, সামেটিভ ইভ্যালুয়েশন যেটা, সেই সামেটিভ ইভ্যালুয়েশনটা মানে যেটা আমরা বাংলায় যেটা বলি পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটা হচ্ছে এখন যেটা বর্তমানে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট। তো এটার মাধ্যমে শিক্ষার্থীদের কী করা হয়, এই যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের যে প্রস্তুতিটা সেটা ওখানে বহিঃপ্রকাশ হবে। তো সেখানে কী করা হয়, ওপেন এন্ডেড কোশ্চেন করা হবে, প্রশ্ন এমনভাবে তবে যেন তাদের যে মানসিক যে বিকাশ সেটা যেন ভালো হয়। তারপরে দেখা যায় এমন এমন সিলেবাসটা যদি ভালোভাবে কেউ দেখো, দেখবে ফার্স্ট ইউনিট টেস্টের যে পরীক্ষাটা হয়ে গেলো, সেকেন্ড ইউনিট টেস্ট যখন হবে তখন অনেক কিছু বিষয় ওখান থেকে কিন্তু নিয়ে আবার সেকেন্ড ইউনিট টেস্ট হয়। অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টকে যে ভুল সেটাও কিন্তু ওখানে একটা সুযোগ থাকছে তার নিজেকে ঠিক করে নেওয়ার। আবার থার্ড ইউনিট টেস্ট যখন হবে তখন কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড দুটোকেই কিন্তু অ্যাড করে বা মার্জ করে থার্ড ইউনিট টেস্ট নেওয়া হয়। তো এই বিষয়টাও কিন্তু একটা ওখানে কিন্তু গুরুত্ব পাচ্ছে, এটাও তুমি কিন্তু মাথায় রাখবে। আরেকটা জিনিস যেটা বলবো, এই সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুখস্থবিদ্যাকে কিন্তু প্রাধান্য না দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের সিস্টেমটা আনার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় তোমাদেরকে এখানে বলবো, সেটা হচ্ছে প্রস্তুতিকালীন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ বা পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নে কিন্তু একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। দৃষ্টিভঙ্গির পার্থক্য মানে এ কর্ম চলাকালীন আরও কর্ম মানে পর্যায়ক্রমিক, কিন্তু দেখতে গেলে দুজন পরস্পরের সঙ্গে কিন্তু অতি নিবিড়ভাবে জড়িত এবং পরস্পরের পরিপূরক। যেমন যদি খুব সহজভাবে যদি বলো, ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন যে মূল্যায়ন সেটাকে যদি তুমি একটা ডায়াগনস্টিকের সঙ্গে তুলনা করো, তাহলে সামেটিভ ইভ্যালুয়েশনটা কিন্তু তোমার জাজমেন্টালের সঙ্গে তুলনা করতে পারবে। এবার আমি একটা জিনিস বলবো, তোমাদের যে পিকক মডেলের চার্ট তোমরা, আমি চেষ্টা করব এখানে দেখানোর এডিট করে, তো সেখানে যদি দেখো সেখানে দেখবে প্রথমে যে আছে অংশগ্রহণ, ঠিক আছে, এই যে অংশগ্রহণ, এবার এই অংশগ্রহণের নম্বরটা কিভাবে আমরা দেব। ধরো একটা বাচ্চা ভালো ক্লাসের মধ্যে অংশগ্রহণ করছে, তার রোল নাম্বার হয়তো 1-2 করে লেখা থাকবে, দেখতে পাচ্ছ, তার নাম্বারটা আমরা কিভাবে অ্যাড করব। তো তার জন্য কি বলতো, প্রত্যেকটা ইন্ডিকেটারের জন্য আবার চারটে সূচক আছে, সেই সূচকগুলোর নাম হচ্ছে তোমার এ, আচ্ছা আমি এখানে লিখছি এ, বি, সি এবং ডি। এই চারটে সূচক আছে, একটা হচ্ছে এ, বি, সি, ডি। যেমন কথার কথা আমি এই অংশগ্রহণটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, অংশগ্রহণের মধ্যে যদি এ পাই, এতে হবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ও নেতৃত্বদানের গুণাবলী আছে। বি যদি কেউ দেওয়া হয়, বি, তার হচ্ছে আদান প্রদানের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, মানে এ মানে কি সক্রিয়ভাবে, সে কারো সাহায্য নিল না, সে নিজে থেকেই অ্যাক্টিভলি ক্লাসে অংশগ্রহণ করলো, তাহলে তাকে এ দিতে হবে। দেখা যাচ্ছে কেউ একজন বললো, তার বলার পর আরেকজন তাকে অনুসরণ করে বললো, তাহলে তাকে বি দিতে হবে। আর সি, অংশগ্রহণ করছে কিন্তু আদান প্রদানে আগ্রহক্রম, মানে হয়তো একবার বলে দিল, বলে দেখা যাচ্ছে আবার নিজের তাহলে খেলাধুলা করতে লাগলো, এগুলো হচ্ছে সি। আর ডি, অংশগ্রহণের স্বল্প উৎসাহী, মানে সে বেশি আগ্রহ দেখালো না, তারা হচ্ছে ডি পাবে। তাহলে এবার এ মানে কি, এবার এ মানে আবার ব্যাপার হচ্ছে এখানে, এ মানে হচ্ছে তোমার পার্সেন্টেজের ব্যাপারটা চলে আসবে। যদি কেউ এ পায় তাহলে সে কিন্তু 75% থেকে 100% নাম্বার গেন করবে। যদি কেউ বি পায় সে কিন্তু 50% থেকে 74% নাম্বার গেন করবে। আর যদি কেউ সি পায় সে কিন্তু 25% থেকে 49% নাম্বার গেন করবে। এবং যদি ডি পায় তাহলে কিন্তু 25%-এর কম, বিলো 25% নাম্বার কিন্তু সে গেন করবে। এবার প্রশ্ন হতে পারে, তাহলে আমাদের এই যে আমাদের রেজাল্ট আউট হবে সেই রেজাল্টে কিন্তু নাম্বারটা কত থাকে। তো তুমি যদি ক্লাস 1 এবং ক্লাস 2-এর ক্ষেত্রে দেখো, ক্লাস 1 এবং 2, তো ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন যদি তিনটে ভাগ করো, আচ্ছা F1, F2 এবং F3, আর এখানে হচ্ছে তোমার সামেটিভের S1, S2 এবং S3, ঠিক আছে।
এবার দেখা যাচ্ছে এ ফোনে তোমার এখানে পাঁচটা ইন্ডিকেটর থাকবে, যে পার্টিসিপেশন, তারপরেটা হয়তো থাকলো তোমার এক্সপেরিমেন্টেশন, এরকম পরপর পরপর ভাগ থাকবে পাঁচটা। এবার এফ ওয়ানে কে কত নম্বর পেলো সেটা কিন্তু তোমাকে ওখানে লিখতে হবে। এবার দেখো কারো রোল নম্বর যেমন হবে, সে যদি এ এ গ্রেড পেয়ে থাকে তাহলে আমি কিন্তু এ গ্রেডের জন্য যে নম্বরটা সেই নম্বরটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। প্রথম যে পরীক্ষাটা হয় ওয়ান টু এর ক্ষেত্রে এখানে দশের জন্য হয়, এবং তারপরেরটা যেটা হয় সেটা হচ্ছে তোমার কুড়ি এবং কুড়ি কুড়ি এবং কুড়ির জন্য হয়। অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন ক্লাস ওয়ান এবং টু এর জন্য হয় দশ কুড়ি কুড়ি, আর পর্যায়ক্রমিক যে মূল্যায়ন সেটা তোমার হচ্ছে দশ দশ তিরিশ এরকম হয়, মানে টোটালটা হচ্ছে তোমার পঞ্চাশের জন্য হয়। আর তুমি যদি থ্রি এবং ফোরের জন্য চেক করো তাহলে এটা তোমার দশ কুড়ি কুড়ি থাকে, দশ কুড়ি কুড়ি, আর সামেটিভটা যেটা হয় সেটা হচ্ছে দশ কুড়ি এবং পঞ্চাশ, ঠিক এরকম হয়। এবার কী বলো তো, তুমি যখন নম্বর তাকে দেবে যে সে পার্টিসিপেশনের জন্য কত নম্বর পাচ্ছে, সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট যদি সে এ পায় তাহলে তাকে কিন্তু এই দশের রেসপেক্টে তাকে কিন্তু নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এবার এই জিনিসটা তুমি তখন আরও ভালোভাবে বুঝবে যখন তোমার সঙ্গে তাদের যে টোটাল যে রেজাল্ট সেই রেজাল্টের শিট যদি তোমরা দেখো তাহলে কিন্তু তাহলে তুমি সেই জিনিসটা কিন্তু ওখানে দেখতে পাবে। তো এই ছিল মোটামুটি বর্তমানে আমি একটু বলার চেষ্টা করলাম পিকক মডেলটা। তাহলে তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে তাহলে কী বলবে, তাহলে এক কথায় যদি আমরা বলতে হয় তাহলে বলতে হবে যে শিক্ষার যে মেন উদ্দেশ্য বলো বা সংজ্ঞা বলো সেটা হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, এবং এই সর্বাঙ্গীন বিকাশ সাধন করার জন্যই আমরা যেটা আলোচনা করি অর্থাৎ সিসিই মানে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের কথা। এই এই ইভ্যালুয়েশনটাই দু হাজার তেরো সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে পিকক মডেল নামে পরিচিত, ব্যাস এইটুকু তুমি হয়তো বলে দিলে। এবার যদি ওনা তোমাকে যদি কাউন্টার প্রশ্ন করে যে তাহলে এই কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন মানে তুমি কী বোঝো, তখন তুমি বলবে স্যার আগে একটা ফাইনাল ইভ্যালুয়েশন হতো কিন্তু বর্তমানে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হয় যেখানে ফর্মেটিভ এবং সামেটিভ থাকে। ফর্মেটিভ ইভ্যালুয়েশন করার জন্য আমরা পাঁচটা ইন্ডিকেটর ইউজ করি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রোল নম্বর ধরে ধরে তার সে কত পাচ্ছে না পাচ্ছে সেটা আমরা ইউজ করি, এবং সামেটিভ যেটা আমাদের একটা পর্যায়ক্রমিক ইভ্যালুয়েশন হয়ে থাকে যেটা মোটামুটি এপ্রিল মাস, আগস্ট টু সেপ্টেম্বর, এবং লাস্টেরটা আপনার নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইক আমরা নিয়ে থাকি। এভাবে সামেটিভের গল্পটা তুমি দিয়ে দেবে। তারপরে যদি তোমাকে ফর্মেটিভ সামেটিভের পার্থক্য জিজ্ঞাসা করে তখন আমি আলোচনা করলাম সেটাও বলতে পারো। আর আর এখানে তোমাকে পিকক মডেলের নামকরণ কেন হলো, এই মডেলটার নাম পিকক, তাহলে তুমি এটা বলবে যে স্যার আমরা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের যে ফর্মেটিভ ভাগটা দেখলাম সেই ফর্মেটিভ ইভ্যালুয়েশন করার জন্য পাঁচটা সূচক আছে, অর্থাৎ একটা শিশুর সর্বাঙ্গীন যে বিকাশ সেই সর্বাঙ্গীন বিকাশটা কতটা হচ্ছে সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য আমরা একটা ইন্ডিকেটর বা সূচক ইউজ করি, আর সেই সূচকগুলো হচ্ছে আমাদের এই এই। প্রত্যেকটা সূচকের একটা আনুমানিক ফার্স্ট লেটার নিয়ে যদি আমরা ইউজ করি তাহলে দেখবো পার্টিসিপেশনের পি নিলে পি, এক্সপেরিমেন্টেশন বলে এভাবে পরপর তুমি নামটা দিয়ে দেবে। আর এই যে পার্সেন্টেজের ব্যাপারটা এইটা আমি জাস্ট, এটা আরও বৃহৎ এবং আরও ভেতরে ঢুকতে হবে, আরও অনেক ব্যাপার আছে, আমি তো একটার বললাম। একই রকমভাবে এক্সপেরিমেন্টালে আবার চারটে ভাগ আছে, অ্যাপ্লিকেশনের ভাগ আছে, কোঅপারেশনের ভাগ আছে, তারপরে সৃষ্টিশীল এবং নান্দনিকতার ভাগ আছে, প্রত্যেকটার ভাগ আছে, প্রত্যেকটার একটা করে নির্দিষ্ট নম্বর আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, এই যে সিসিই এ এটা হচ্ছে প্রস্তুতিকালীন যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা কিন্তু আবার টোটাল হবে, টোটাল হয়ে কিন্তু সিসিই বিতে গিয়ে আমাদের কিন্তু বসাতে হবে, এই একটা ব্যাপার কিন্তু এখানে আছে। তো এই ছিল মোটামুটি একটু বলার চেষ্টা করলাম পিকক মডেলটা। তো দেখো তোমাদের কেমন লাগলো, সকলেই ভালো থাকবে।